সব মা বাবারা কেমন আছেন? আশা করি আপনাদের সবার বাচ্চাই সুস্থ আছে। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটা ডিমের নতুন রেসিপি। যেসব বাচ্চারা ডিম সিদ্ধ খেতে খেতে বোর হয়ে গেছে, অথবা অনেক বাচ্চা দেখা যায় যে ডিম সিদ্ধ খেতেই চায় না, তাদেরকে ডিমের কুসুম খাওয়ানোর এটা একটা নতুন পদ্ধতি। আপনারা দেখুন ডিমটা দেখতে কত ইয়ামি লাগতেছে, বাচ্চারা দেখলেই খেতে যাবেন। এক ইয়ক স্টিম, এটা অনেক মজার, আমার বাচ্চা অনেক পছন্দ করে, এমনকি আমরাও অনেক সময় স্টিম করে খাই। আপনারা 6 মাসের পর থেকে যে কোনো বাচ্চাকে এই এক ইয়ক স্টিম করে দিতে পারবেন। এই এক ইয়ক স্টিমের জন্য আমরা প্রথমে 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে ফর্টিফাইড মুরগির ডিম ব্যবহার করছি। আমি এখানে 2টা কুসুম নিব। সাদা অংশ থেকে আমি প্রথমে কুসুমটিকে আলাদা করে নিচ্ছি। বাচ্চাদের খাবার হিসেবে ডিমের উপরে 2টা ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি এখানে ডিমের কুসুম কেন ব্যবহার করছি অথবা কোন ডিম ব্যবহার করা ভালো, এ নিয়ে ওই ভিডিও দুটিতে বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর আমি এতে যোগ করব 3 টেবিল স্পুন ওটস মিল্ক। আপনারা এর পরিবর্তে বুকের দুধ ব্যবহার করতে পারেন, অথবা যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় আপনারা ফর্মুলা মিল্কও যোগ করতে পারেন। এরপর আমি এতে যোগ করছি 1 চিমটি জিরা গুঁড়া। জিরা গুঁড়া কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধে সাহায্য করে, হজমে সাহায্য করে, এবং এছাড়াও এতে কিন্তু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা প্রতিরোধ করার ক্ষমতা থাকে। এরপর আমি এখানে যোগ করছি ধনিয়া পাতা কুচি। এরপর আমি যোগ করব 1/2 টি স্পুন অলিভ অয়েল। আপনারা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে বিট করে নিচ্ছি। এরপরে আমরা একটা বাটিতে ফয়েল পেপার দিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে ফয়েল পেপার নাও দিতে পারেন। একটা বাটির মধ্যে আপনারা যদি তেল মাখিয়ে তাতে এটা রান্না করেন তাহলে কিন্তু হবে। এটা চাইলে আপনারা ওভেনে বেক করতে পারেন অথবা স্টিমারে স্টিম করতে পারেন। আমি চুলায় কিভাবে স্টিম করা যায় তা দেখাচ্ছি। আমি একটা বড় পাত্রের মধ্যে পানি গরম করে নিয়েছি। এরপর আমি পাত্রের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি স্ট্যান্ড না থাকে তাহলে আপনারা যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন। ডিমের বাটিটা এখন আমি স্টিলের স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। এরপরে স্টিম হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য এই পাত্রটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 10 মিনিট শেষ হয়ে গেছে, ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্টিম এগ ইয়ক। আপনারা এখানে খেয়াল করুন, আমি এখানে শুধুমাত্র অল্প পরিমাণে তেল ব্যবহার করছি, আমি কিন্তু এটাকে কোনো ফ্রাই করছি না। এই জন্য এটা আপনাদের জন্য, আপনার বাচ্চাদের জন্য একটা হেলদি রেসিপি হতে পারে। আপনার বাচ্চার বয়স যদি 6 থেকে 8 মাসের মধ্যে হয় তাহলে আপনারা এটাকে কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে একটু পানি মিশিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। আর এর চেয়ে যদি বড় বয়সের বাচ্চা হয় তাহলে আপনারা যে কনসিস্টেন্সি আপনার বাচ্চা পছন্দ করে ওই কনসিস্টেন্সিতে বাচ্চাকে খাওয়াতে পারেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।